মজার চিত্রনাট্য তৈরি হলো। রানীনগর থানার পুলিশের গাড়ি থেকে উর্মিলা নামলো, রাস্তা থেকে তার বাড়িটা সামান্য কয়েক কদম দূরে, সেখানে বাড়িতে নিয়ে যাওয়া হলো। উল্টো দিকে একটি আরেকটি গাড়ি দাঁড়িয়ে থাকলো, সেখানে গিয়ে বাড়িতে ছবি তোলা হলো। হাইকোর্টকে দেখানো হলো যে পুলিশের পক্ষ থেকে যে আমরা মিঠু আমরা এই উর্মিলাকে বাড়িতে পৌঁছে দিলাম। ছবি তোলা শেষ, উর্মিলাকে নিয়ে এসে পুলিশ তুলে দিল আবার ওই তৃণমূলের দুষ্কৃতীদের বাহিনী। আমরা বলতে চাইছি এই ধরনের কার্যকলাপের সঙ্গে রায়নগর থানার ওসি এবং তৃণমূলের যারা জড়িত তাদের অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং ওসিকেও আমরা বলছি খুব তাড়াতাড়ি মুর্শিদাবাদ জেলা কংগ্রেস আমরা বসে সিদ্ধান্ত নিচ্ছি যে এই মর্মে রায়নগর থানায় আবারও অভিযোগ করা হবে, রায়নগর থানায় আবারও অভিযান করা হবে। পার্শ্ববর্তী ব্লক যারা আছে তাদেরকে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা সাবধান করছি, অ্যালার্ট করছি, দীর্ঘ লড়াইয়ের জন্য আপনারা প্রস্তুত হন। সম্মানীয় প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি ফিরে আসার পর তার অনুমতি নিয়ে আমরা রানীনগর থানা চলো ঘেরাওয়ের ডাক দেব। এবং আমরা ওসিকে এই মর্মেও বলছি আপনি সেদিন পারমিশন দেন আর না দেন, মুর্শিদাবাদ জেলার কংগ্রেস কর্মীরা কাতারে কাতারে সেদিন রানীনগর থানায় গিয়ে নিরাপত্তা চাইবে। সেদিন দেখব আপনার নিরাপত্তা, মানুষের নিরাপত্তা, আমাদের নিরাপত্তা সেদিন ওখানে প্রমাণিত হবে, কার নিরাপত্তার দায় সরকার নেবে কি নেবে না। আমার বাবা মাকে গত 7 দিন আগে কংগ্রেসের লোক তুলে নিয়ে গেছে, তুলে নিয়ে গিয়ে আটকে রেখেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি যেহেতু কংগ্রেস পার্টি ছেড়ে টিএমসি পার্টি যোগদান করেছি এবং ওরা চাইছে বাধ্য যে আমাকে আবার নিয়ে গিয়ে কংগ্রেসে যোগদান করা, তো আমি যেতে চাইনি এবং আমার বাবা মাকে থ্রেট করা হচ্ছে না, আমাকে কেউ অপহরণ করে। দেখুন আমার যে বাড়ির পরিস্থিতি এবং আমার সঙ্গে যে হাইকোর্ট থেকে দুটো স্থায়ী ও মানে থানার যে সিকিউরিটি গার্ড হিসাবে আমাকে দেওয়া হয়েছে, আমার নিজের তো থাকার জায়গা, তাহলে আমি সেই সিকিউরিটি গার্ডগুলোকে রাখবো একটা জায়গা নেই। আমি বাবা মাকে বলেই এসেছি যে আমি এখানে থাকছি, তোমরা আমার সঙ্গে চলো, তোমাদেরকে আবার এরকম ট্রেড করতে পারো, কিন্তু আমার বাবা মা আসতে চায়নি এবং আমি বুঝিয়ে রেখে এসেছি, বলেছি আমি ঠিক আছি কোনো সমস্যা নেই। তার পরবর্তীতেও আবার শুনলাম নাকি আমার বাড়ি থেকে মাসুদ রানা এবং রবিউল যেটা এতে কুমনগরে বাড়ি, ওনারা নিয়ে গেছে আমার মা বাবাকে বাড়ির পাশ। কিছুক্ষণ আগে আমি শুনলাম যা দেখলাম যে বহরমপুর পার্টি অফিসে নিয়ে যাওয়া হবে, আমাকে কেউ তুলে নিয়ে আসেনি তো, আমি নিজে ইচ্ছা দিয়ে এসেছি, আমি বলে এসেছি।